আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং যে যার জায়গা থেকে অনেক সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন, অবশ্যই ভিজিট করছেন, আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। খুবই একটি বিশেষ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশে যে তারল্য সংকট দিয়ে দেখা দিয়েছে ব্যাংকগুলোতে, কারণ অধিকাংশ গ্রাহক কিন্তু ব্যাংক থেকে খুব অল্প সংখ্যক টাকা নিয়ে ফেরত যাচ্ছেন। এই নিউজটি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে, তো এর কারণটি কী সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর এই বিস্তারিত বিষয়ের সাথে আপনারা জানেন যে অনেকেই আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চান যে ব্যাংকে গেলে অনেক সময় টাকা দিতে পারছে না ব্যাংক, বা ব্যাংকে কেন টাকা দিতে পারছে না এই বিষয়টি। তো এই নিউজটি, আজকের এই নিউজটি আমরা কালবেলা নিউজ থেকে কালেকশন করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। আপনারা যদি একটু দেখেন, গ্রাহকের হাতে টাকা বেড়েছে কিন্তু ব্যাংকে কমেছে আমানতের পরিমাণ। এই বিষয়টি কেন হয়েছে সেটা তারা বিস্তারিত যদি একটু বলে, আমরা খুব শর্টকাটে এখানে আপনাদেরকে বোঝানোর জন্য খুব অল্প সংখ্যকের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ব্যাংকিং ব্যবস্থায় নানা ধরনের অনিয়মে এমনিতেই গ্রাহকের আস্থাহীনতা বাড়ছে, যার ফলে ব্যাংকের আমানত কমে যাচ্ছে। বিপরীতে মানুষের হাতে টাকা রাখার পরিমাণও বাড়ছে। তার উপর গত জুলাইয়ে সারা দেশে চলমান অস্থিরতায় এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ সময় ব্যাংকে আমানত প্রবৃদ্ধি কমে গেছে 7.35%। একই সময়ে মানুষের হাতে টাকা হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করেছেন। এই যদি একটু বিষয়ে আপনাদেরকে খেলি, এই সময় মানুষের হাতে টাকা যে প্রবৃদ্ধি সেটি বেড়ে 9.49% হারে বাড়িয়েছে, এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য জানা গেছে। তার মানে হচ্ছে ব্যাংকে যাদের টাকাগুলো ছিল তারা কিন্তু চলমান যে জুলাই মাসে যে চলমান কোটা আন্দোলনকে নিয়ে চলমান পরিস্থিতি ছিল, সেই ক্ষেত্রে অনেকে কিন্তু ব্যাংকের প্রতি যে আস্থা কমে গেছে সেই আস্থার কারণে কিন্তু প্রয়োজন ব্যতীত কিন্তু ব্যাংকগুলো থেকে মানুষ টাকা উত্তোলন করে ফেলেছে, যার কারণে ব্যাংকগুলোতে টাকার সংখ্যা কমে গিয়ে আমানতের পরিমাণ কমে গিয়েছে। আমানত প্রবাহ কমে যাওয়ায় তারল্য সংকট পড়েছে ব্যাংকগুলো, ফলে ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল বন্ডে নিজেদের বিনিয়োগ কমিয়ে এনেছে, যেসব বিল বন্ডের মেয়াদ শেষ হয়েছে যেগুলো নবায়ন করেনি। আবার মেয়াদ পূর্ণ হয়নি এমন অনেক বিল বন্ড ব্যাংকগুলো নগদায়ন করে ফেলছে, সেই সঙ্গে ঋণের পাশাপাশি আমানতের সুদহারও বাড়িয়ে দিয়েছে ব্যাংকগুলো। আপনারা জানেন যে যেই কারণেই তারল্য সংকটটা বেড়েছে, আর আপনাদেরকে বিগত সময় আমরা বলেছি যে যখন অস্থিরতা দেশে শুরু হয় সেই অস্থিরতার কারণে কিন্তু ব্যাংকে থেকে মানুষ প্রয়োজন ব্যতীত কিন্তু টাকাগুলো উত্তোলন করে নিয়ে যায়, সেই উত্তোলনের কারণে কিন্তু ব্যাংকে তারল্য সংকটটা দেখেছে। অ্যাট এ টাইম সবাই একসাথে যখন ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে যাচ্ছিল তখন ব্যাংকের আমানতও কমে গেছে। বর্তমানে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাংকের থেকেও মানুষের হাতে টাকার পরিমাণ অনেক বেশি, যার কারণে অধিকাংশ মানুষ এখন ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। তবে অল্প কিছুদিনের সময় নিচ্ছে ব্যাংকগুলো, যে কিছুদিনের মধ্যেই হয়তো বা যখন গ্রাহকদের মাধ্যমে যে এই ধরনের একটা অস্থিরতা বিরাজ করছে সেইগুলো যখন কাটিয়ে আসবে তখন কিন্তু ব্যাংকে আবার টাকা জমা রাখার চেষ্টা করবে, তখন কিন্তু আবার তারল্য সংকটটি কিছুটা হলেও নিরসন হবে। পরবর্তীতে কিন্তু গ্রাহকের যে আমানত সেটি ফেরত দিতে পারবে না, এবার হচ্ছে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে ব্যাংকগুলো। অনেকে আমাদেরকে এই ধরনের প্রশ্ন করেছেন যে তারল্য সংকট বা ব্যাংকে টাকা পাচ্ছি না কেন, এই ধরনের বিষয়ের জন্য কিন্তু টাকা আপনারা পাচ্ছে না। আর বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে এই ধরনের সংকট মোকাবেলা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তারা, অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এই ধরনের কার্যক্রম ব্যাংকের যে অস্থিরতা বা ব্যাংক নিয়ে মানুষের যে শঙ্কা সেটি কাটিয়ে ব্যাংকগুলো আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।